একটা সময় যে মানুষটার সাথে দিনের বেশিরভাগ সময় কথা হইতো, যদি একটু সময় তার সাথে কথা না হইতো মনে হইতো কি যেন একটা নাই। সেই মানুষটার জন্য আমরা আমাদের সবকিছু বিসর্জন দিতে রাজি ছিলাম। আমরা সেই মানুষটাকে জীবনের থেকেও বেশি ভালোবাসছি। তারে জাস্ট একটা বার কাছে পাওয়ার জন্য, নিজের করে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে দিছি। জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি যে সেই মানুষটা জাস্ট আমার পাশে থাকুক, সেই মানুষটা আমাদের সাথে থাকুক। সবাই ছেড়া যাক, সমস্যা নাই, কিন্তু সেই মানুষটার সাথে থাকুক। পুরো দুনিয়াটা একদিকে আর সেই মানুষটা ছিল একদিকে। পুরো দুনিয়ায় কি হইতেছে না হইতেছে আসলে কিছুই মাথায় ছিল না তখন। জাস্ট সারাদিন ভাবতাম এই মানুষটাই সবকিছু, এই মানুষটা পাশে থাকলে আমার কিচ্ছু লাগবে না। নিজের সবটুকু উজাড় করে তারে ভালোবাসছি, নিজের পরিবারের হোমাতে গিয়েও তারে ভালোবাসছি। পরিবার থেকে খারাপ ব্যবহার, আশেপাশের মানুষজন থেকে খারাপ ব্যবহার, আত্মীয় স্বজনের থেকে বাজে কথা সবকিছু শুনছি জাস্ট তার সাথে থাকার জন্য। অনেক অত্যাচার, অনেক অবিচার সবকিছু মেনে নিয়েছি জাস্ট তার মুখের দিকে তাকায়, যে ওই মানুষটাকে পাইলে এইসব কষ্ট তখন থাকবে না। আর একটু সহ্য করি, সমস্যা নাই, ওর জন্য আমি এতটুকু কষ্ট সহ্য করতেই পারবো, সমস্যা নাই, পারবো। জীবনের সব থেকে খারাপ সিচুয়েশনে যাইও চাইছি যে সেই মানুষটা ভালো থাকুক, সেই মানুষটা হাসি খুশি থাকুক। ওই মানুষটার খুশির জন্য আমি ওই মানুষটাকে ছেড়ে দিছি। এত বছরের সম্পর্ক, ভালোবাসা, বন্ধন, মায়া সবকিছু সে বলা, সে যখন বললো আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আর বাসা থেকে যার সাথে বিয়ে ঠিক করতেছে আমার তার সাথেই বিয়ে হবে, আমি পরিবারের অমতে গিয়ে তোমার কাছে আসতে পারবো না, এইগুলো কথাগুলো শোনার পরে তখন আর আসলে তাকে আখ্যানের মতো কোনো কথা আমার কাছে ছিল না। জাস্ট তখন তাকে এই একটা কথাই বলছিলাম, তোমার খুশির জন্য আমি আমার নিজেকেও শেষ করে দিতে পারি, আর সেখানে তুমি ভালো থাকবা, হাসি খুশি থাকবা, তার জন্য কি আমি এতটুকু করতে পারবো না? তুমি যেহেতু আমার কাছে থাকবা না, তুমি ওইখানে থাকলে ভালো থাকবা, তাহলে আমি কেন শুধু শুধু তোমার খুশিটা কেড়ে নেব? তুমি ওইখানে ভালো থাকো, এইটাই চাইবো, এইটাই দোয়া করবো, নিজের খেয়াল রেখো। ঠিক এরকম কনভারসেশনে না কত ভালোবাসার মানুষ আজকে অন্য কারো কাছে চলে গেছে, ঠিক নাই? আজকে অন্য কারোর সাথে ঠিকই সংসার করতেছে, অন্য কারোর সাথে ঠিকই ভালো আছে, কিন্তু যে মানুষগুলো মন থেকে আসলে ভালোবাসছিল সেই মানুষগুলো কি ভালো আছে? সেটা কি তারা একবার খোঁজ নিছে? নাই নাই, আর নিবেও না, বিশ্বাস করে নিবে না। আপনাদের যদি ওই পরিমাণে ভালোবাসত তাহলে কোনোদিন আপনাদের ছেড়ে যেত না, অসম্ভব। তাতে যা হয়ে যাক, হয়তো ফ্যামিলি মানতেছিল না, কোনো না কোনোভাবে ঠিকই মানাইতো, হয়তো দিনের পর দিন বোঝাতে থাকতো, যতক্ষণ না বুঝতো ততক্ষণ মানার চেষ্টা করতো। আর একটা সময় যায় সবাই মেনে নেয়, জাস্ট বুঝাইতে হয়, আর কিছু না। কিন্তু যে মানুষটা এতটুকুই করতে পারলো না, তার মানে বুঝে নেন যে আসলে আপনার ভালো থাকা খারাপ থাকা আসলে তার কিছুই যায় আসে না। তাই এইসব মানুষ যেখানে থাকুক ভালো থাকুক, আর যেসব মানুষগুলারে ছায়া চলে গেছে সেসব মানুষগুলা যেন আবার নতুন করে জীবন শুরু করে, সুন্দরভাবে বাঁচার চেষ্টা করে, আর কিছু অতীত যেন তারা ভুলে যেতে পারে, কারণ এই অতীতগুলোই সব থেকে বড় কষ্ট দেয়।